গুড ইভিনিং গাইস গুড ইভিনিং গাইস এখন আমরা যাচ্ছি হচ্ছে সাউথ সিটি মল আজকে রবিবার সানডে ইভিনিং তো সকাল থেকে অফিস ছিল আমার সকাল থেকে এতক্ষণ 6টা অবধি অফিস করলাম এরপরে বেরিয়েছি তো এখন আমরা সাউথ সিটি মল যাচ্ছি অভিরূপের ফোনটা অ্যাকচুয়ালি ভেঙে গেছে তো সেই জন্য আমরা একটা নতুন ফোন কিনব তো ভাবলাম এটাই একটা ব্লগ করে ফেলি তো লেটস সি দেখা যাক গিয়ে কি ফোন কেনা যায় তো আমরা গেলে ফোন কিনে যাচ্ছি মানে আমরা অলরেডি একটা ডিসাইডেড তো এরপরে দোকানে গেলে বাদ বাকি সো আমরা এখন অটো স্ট্যান্ডে গড়িয়া 5 নম্বর অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি তো আজকে একটা চ্যালেঞ্জ দিয়েছি প্রিয়াকে তো সেটা হচ্ছে ও আমাকে আজকে সাউথ সিটি নিয়ে যাবে নিজে থেকে চিনিয়ে আমি ওকে কিছু বলবো না ও আমাকে জিজ্ঞেস করছে যে আচ্ছা আমি 6 নম্বর অটো স্ট্যান্ড না 5 নম্বর অটো যাবো বলে কি 5 নম্বরের দিকে যাবো তো আমি বললাম হ্যাঁ এ নিয়ে কতবার যাচ্ছ তো ও বলছে না মনে পড়ছে না তো আমি বললাম ঠিক আছে তাহলে আজকে তোমাকে একটা চ্যালেঞ্জ দিলাম তুমি দেখে আমাকে নিজে থেকে নিয়ে যাও আমি এটা ওলা বুক করে দেবো লেটস সি ও কতদূর কত পার্সেন্ট পাস করতে পারছে মানে কত পার্সেন্ট সাকসেসফুলি ও এটা চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারছে দেখা যাক আমি থানায় যাবে একদম এটা থানার জন্য অটোতে উঠলাম তো আমরা থানায় নেমে পড়েছি এখন আমরা সাউথ সিটির দিকে যাচ্ছি দেখি যদি অটো পেয়ে যাই তো অটো না হলে বাস আর যদি না হয় 11 নম্বর তো আছি 11 নম্বরে যেতে হবে আমরা অটো পেয়ে গেছিলাম যাদবপুর থানা থেকেই তো ওখান থেকে আমরা অটো করেই চলে এলাম সাউথ সিটি মল তো জার্নিটা স্টার্ট করার আগে অভিরূপ একটা চ্যালেঞ্জ করেছিল যে আমি আমাকেও চ্যালেঞ্জ দিচ্ছে যে আমি এখানে নিয়ে আসতে ওকে পারবো কিনা যাদবপুর মানে এই যাদবপুর বলছি সরি সাউথ সিটি মল কারণ আমাদের প্রায় 10 মাস বিয়ে হয়ে গেছে তো তার মধ্যে নাকি ও ক্লেম করছে আমরা নাকি 7-8 বার এখানে এসেছি না 3-4 বার বলেছে ও আচ্ছা এখন কমে 3-4 বার হয়ে গেল 7-8 বার না 3-4 বার নাকি প্রত্যেক মাসেই আসতে হয় 9 মাস বিয়ে হয়েছে 7-8 মাস মানে যে এভরি মান্থ উই আর কামিং টু সাউথ সিটি যাই হোক ওরকমই হয়তো 3-4 মাসে কিছু একটা এরকম বলেছিল যে তাই জন্য নাকি আমাকে এটা চিনিয়ে নিয়ে আসতে হবে কারণ আমি নাকি ওকে রাস্তায় বেরিয়ে কোয়েশ্চেন করছিলাম যে কোন দিকে যেতে হবে কোন দিকে যেতে হবে তো আলটিমেট যেটা হলো সেটা হলো আমি ওকে চিনিয়ে নিয়ে আসিনি আমাকে চিনিয়ে নিয়ে আসতেই হয়নি কারণ ও নিজেই এগিয়ে এগিয়ে গিয়ে গিয়ে সব অটোতে সব জায়গায় গিয়ে গিয়ে একা একাই কথা বলে নিয়েছে তো আলটিমেট আমাকে আর চিনিয়ে আনতে হয়নি তো আমি আর কিছু বলিনি দেখলাম ও যখন নিয়ে নিজে এ হচ্ছে নিজে কেন কেন নিজে নিজে যেচে কেন কেস খেতে যাব তাই চ্যালেঞ্জটা উইথড্র করে নিয়েছি আমরা এখন ভেতরে ঢুকে গেছি বেসমেন্টে চলে এসেছি মলের ভেতরে ঢুকে বেসমেন্টে চলে এলাম এবার আমরা যাচ্ছি আপনাদের দেখাচ্ছি কোথায় আমরা যাচ্ছি আহারে মিমেন্টো খুলছে কি আনন্দ আনন্দ তো যে কোনো নতুন জিনিস কিনলে আনন্দ এই যে ভালো ব্যাক কভারই দিয়েছে বললো তুমি ভালো ব্যাক কভার আছে অ্যাডাপ্টার আছে অ্যাডাপ্টার আছে কেবিল আছে লাল লাল রঙের কেবিল গুড কত সযত্নে খুলছে
কমপ্লিট। আমরা এখন বেরিয়ে একটু প্যান্ডালুনস যাব। আমার কাকার এরম করে দাঁড়িয়ে আছো কেন? মানে এক্সাইটমেন্ট ঠিক আছে, প্রচন্ড এক্সাইটেড আমি। আজকে মন্দারটা দেখবো আমি ডলবি ডিজিটাল সাউন্ডে উইদাউট ইউজিং দ্য ইয়ারফোনস, কেন কি কাল আজকে আমার ছুটি আছে আর কালকে আমার সকালে অফিস নেই, প্রিয়ার আছে, একটু অত্যাচার করবো আর কি বেশিক্ষণ না, আধ ঘন্টা এক ঘন্টাই দেখবো আর কি, পুরো ওয়েব সিরিজটা নয়। ঠিক আছে, আমরা যাচ্ছি এখন প্যান্ডালুনসে, আমার কাকার জন্মদিন আছে কালকে, তো সেই জন্য আমরা কিছু কেনাকাটা আর কি করব, তো তারপরে একটু আমরা খাওয়া দাওয়া করবো। আসলে আমি একটু তাল গাছ, তো তাল গাছ নয় একটু প্রবলেম হয়, একটু 6 ফুট আর 5 ফুটের মধ্যে তো এইটুকুনি ডিফারেন্সটা একটু প্রবলেম হবে। ও হচ্ছে 5'2" মনে হয়, 5.5 না 5'2", আমাদের একটু 6, তো একটু প্রবলেম হয়, এটা হবে, যারা ব্লগ দেখছে তারা এতদিনে বুঝে গেছে। কারণ কি রয়েছি? আমরা KFC তে অর্ডার দিলাম, তার কারণ হচ্ছে পিজাটা ভেবেছিলাম পিজা খাবো, কিন্তু প্রচুর লাইন আর প্রচুর খিদেও পেয়ে গেছে, আর বাড়িও ফিরতে হবে, আবার রাতের খাবার আছে, তো তাড়াহুড়ো করে আমরা KFC তে অর্ডার দিলাম। বোনলেস স্ট্রিপ যেটা হয় সেটা নিয়েছি 8 পিসেসের, তো এখন আমরা সেটাই খাচ্ছি আপাতত, মানে ওটা দিয়ে শুরু করলাম, যদি আরও পেটে জায়গা থাকে তাহলে আবার অন্য কিছু অর্ডার করতে পারি। এটা কি? ওই একটা মিউ টাইপের দিয়েছে, ডিপ সস। এই যে আসছে তার পছন্দের খাবার নিয়ে। কি পছন্দের খাবারটা? কি আইসক্রিম?